আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের এই ফোনটির প্রবলেম হচ্ছে যখন আমরা ফোনটি চার্জে লাগাই তখন আমাদের ফোনের মধ্যে কোনো ধরনের চার্জিং শো করে না, এবং চার্জে লাগানোর সাথে সাথে আমাদের চার্জারের বাতি অফ হয়ে যায়। বন্ধুরা, আপনারা হয়তো এই ধরনের প্রবলেমগুলো অনেকবারই ফেস করেছেন, কিন্তু একেবারে সহজ টেকনিকে কিভাবে আপনি এটি সলিউশন করবেন সেটি আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রতি মাসে আমাদের নতুন ব্যাচ স্টার্ট হয় মোবাইল রিপেয়ারিং হার্ডওয়্যার এবং সফটওয়্যারের উপর। তো আপনি যদি ট্রেনিং করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে দেয়া নাম্বার এবং ভিডিও টাইটেলে দেয়া নাম্বার থেকে। ওকে, প্রথমে আমরা চার্জিংটা একটু চেক করে নিব, আমাদের প্রবলেমটা মূলত হচ্ছেটা কি। তো আমি এখানে চার্জিং কানেক্ট করার সাথে সাথেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চার্জারটি বাতি নিভছে, আবার জ্বলছে বা একেবারে নিভে যাচ্ছে, এরকম বোঝা যাচ্ছে। তো আমরা যদি চার্জিং কানেকশনটা খুলে ফেলি তাহলে দেখতে পাচ্ছেন চার্জারের লাইটটা ঠিকভাবে জ্বলছে। তো আমরা আবারও চার্জিং কানেক্ট করব, দেখতে পাচ্ছেন চার্জারের বাতিটা প্রবলেম করছে। তো এটাই হচ্ছে আমাদের মূল প্রবলেম। তো এইটা সলিউশন করার জন্য জাস্ট আমাদের একটা চার্জিং পিন লাগবে। আপনি চাইলে নষ্ট চার্জার থেকে বা একটি ভালো চার্জার থেকে আপনি সংগ্রহ করতে পারেন। তো এটার সাথে আমাদের শর্ট কিলারের সাথে কানেকটিভিটি করতে হবে। তো যেহেতু আমার পাওয়ার সাপ্লাই হচ্ছে, শর্ট কিলার রয়েছে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে, তাই আমরা পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে এই দুইটা লাইন লাগিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই, এখান থেকে আমাদের মাঝখানেরটা হচ্ছে শর্ট কিলার, তাই আমরা মাঝখানে এখানে কানেকটিভিটি করে দিব। এখন আমরা বোর্ডের চার্জিং সকেটের সাথে এই চার্জারের পিনটা কানেকটিভিটি করে দিব। তো বন্ধুরা, মূলত শর্ট হওয়ার কারণে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো এইভাবে যদি আমরা শর্ট কিলারের সাথে চার্জারের সাথে কানেকটিভিটি করে আমরা এখানে চার্জিং পুট করি তাহলে যেই পার্টসটা আমাদের শর্ট থাকবে সেই পার্টসটা গরম হতে থাকবে বা গরম হবে। তো এখানে আপনাদের বোঝার জন্য বা আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটু রজেন দিয়ে দিলাম, এবং এখন আমরা চার্জিং কানেকটিভিটি করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এখানে একটি ডায়োড গরম হচ্ছে। তো আমরা এখানে এই ডায়োডটা রিমুভ করে দিব। অনেকেরই একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ফোনের মধ্যে যদি কোনো কম্পোনেন্ট শর্ট হয় এবং সেই কম্পোনেন্টটা যদি আমরা রিমুভ করি পুনরায় সেটা কি লাগাইতে হবে কি না। সহজ ভাষায়, কোনো ক্যাপাসিটার অথবা ডায়োড যদি শর্ট হয় এবং সেটা যদি আপনি রিমুভ করেন পুনরায় সেটা যদি আপনি নাও লাগান তাও কোনো ধরনের প্রবলেম হয় না, তবে যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই পার্টসটা আপনারা রিপ্লেসমেন্ট করে দেখবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এখানে চার্জারের বাতি কিন্তু আগের মতো আর অফ হচ্ছে না। তো আমরা এখন মাল্টিমিটারে ভোল্টেজ পেপে দেখব আমাদের ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ ঠিকঠাক আছে কি না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে 4.2 ভোল্ট শো করছে, এর মানে আমাদের চার্জিং প্রবলেমটা সলিউশন হয়ে গেছে এবং আমাদের ফোনের মধ্যে কোনো ধরনের চার্জিং প্রবলেম নেই। ওকে, তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।